এশিয়াটিক সোসাইটিতে প্রদর্শনী উদ্বোধন করেন তথ্য সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। বিস্তারিত রিপোর্ট। প্রদর্শনীর শিরোনাম অব কনফ্লিক্ট অ্যান্ড হারমোনি। জল রং, তেল রং ও অ্যাক্রাইলিকে আঁকা এসব ছবিতে উঠে এসেছে কাকতাড়ুয়া স্থাপত্য শৈলীর নিপুণতা সহ নান্দনিকতার নানান বিষয়। ছন্দ আর গতির মিলনে উজ্জ্বল রং প্রাধান্য পেয়েছে শিল্পী ও স্থপতি মুস্তফা খালিদ পলাশের এসব চিত্রকর্মে। প্রদর্শনীর উদ্বোধন করে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ভিন্ন আবহের এসব ছবিতে ফুটে উঠে চিত্রকলার নানা দিক। প্রদর্শনী চলবে 22 নভেম্বর পর্যন্ত। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। নাজিয়া নিভা, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের